গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা মানব হৃৎপিণ্ডের যে স্পন্দন হয়, সেই স্পন্দনটা কীভাবে নিয়ন্ত্রণ হয় বা হার্টবিট কীভাবে নিয়ন্ত্রণ হয়, সেই মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহনের বিভিন্ন প্রসেস, সেখানে সংযোগকারী টিস্যু যেমন হচ্ছে SAN বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, AVN বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড এবং পার্কিনজি তন্তু বা এবং বান্ডল অফ হিজ এ সম্পর্কে জেনেছিলাম। মূলত এগুলো হৃৎপিণ্ডের যেই হৃৎস্পন্দন বা কার্ডিয়াক চক্র, এটা চক্রাকারভাবে বা সারা জীবন জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। এই স্পন্দনগুলোতে সহায়তাকারী টিস্যু বা সংযোগকারী টিস্যু হিসেবে পরিচিত। তো এছাড়াও আমরা রক্তচাপ এবং ব্যারো রিসেপ্টর সম্পর্কে জেনেছিলাম, উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর এবং নিম্ন রক্তচাপ ব্যারো রিসেপ্টর। আজকে মূলত আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মানব রক্ত সংবহন প্রক্রিয়া। আমাদের আজকের টপিক সেটা হচ্ছে মানব দেহে রক্ত সংবহন। মূলত মানব দেহে রক্ত সংবহনগুলো মূলত সাধারণত আমরা যদি প্রধান দুইটার কথা বলি, সেটা হচ্ছে বলা যায় সিস্টেমিক রক্ত সংবহন এবং পালমোনারি রক্ত সংবহন। এছাড়াও আরও দুইটা রক্ত সংবহন প্রক্রিয়া রয়েছে, সেটাকে বলা হয় পোর্টাল সংবহন এবং করোনারি সংবহন। তো আজকে আমরা এই চারটা সংবহন তন্ত্র সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। মূলত সিস্টেমিক রক্ত সংবহন সম্পর্কে যদি আমরা বলি, তাহলে বলা যায় যে মানব দেহে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমস্ত অঙ্গে, সমস্ত কোষে যাওয়ার যে প্রক্রিয়া বা যেই ওয়ে বা যেই প্রসেস, সেটাকেই বলা হয় এই সিস্টেমিক রক্ত সংবহন প্রক্রিয়া। মূলত সিস্টেমিক রক্ত সংবহনে দেখা যায় যে রক্ত বামনিলয় থেকে, সিস্টেমিক রক্ত সংবহন আমরা একটু ছবির মাধ্যমে বর্ণনাটা করি, চলো আরও বিস্তারিত বুঝতে পারবে। তাহলে দেখো এখানে ছবি দেওয়া আছে, মূলত চারটার সংবহন তন্ত্রের ছবি দেওয়া আছে এখানে। সিস্টেমিক সংবহনে দেখা যায় যে মূলত হচ্ছে বামনিলয় থেকে রক্তটা প্রথমে বিভিন্ন রক্তবাহিকা যেমন ধমনী এর মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছায় এবং অঙ্গগুলো থেকে বিভিন্ন রক্তবাহিকা শিরার মাধ্যমে ডান অলিন্দে ফিরে আসে। এই যে এখানে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়। দেখো এখান থেকে মূলত এই যে রেড কালারের যেই পার্ট, রক্তটা এখান দিয়ে কিন্তু বাম নিলয় থেকে কিন্তু রক্তবাহিকাটা ধমনীর মাধ্যমে, মহাধমনী, এটা কিন্তু মহাধমনী দেখানো আছে, এই মহাধমনীর মাধ্যমে সমস্ত দেহে, সমস্ত অঙ্গে, সমস্ত কোষে, শিরার মাধ্যমে, এই রক্তবাহিকার মাধ্যমে ধমনী থেকে হচ্ছে রক্তটা পাস করে এবং পরবর্তীতে সমস্ত অঙ্গ থেকে যখন কার্বন ডাইঅক্সাইড বা ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে, সেটা কিন্তু শিরার মাধ্যমে ডান অলিন্দে ফেরত আসে। এই যে ডান অলিন্দ দেখানো হয়েছে। তো এই সিস্টেমিক সংবহন করতে সাধারণত সময় লাগে 25 থেকে 30 সেকেন্ড, মাত্র 25 থেকে 30 সেকেন্ড। এই 25 থেকে 30 সেকেন্ডের সব কয়টা সিস্টেমিক ধমনীর দেখা যায় যে ধমনীর উদ্ভব হয় মহাধমনী এবং অ্যাওর্টা থেকে, মানে সব কয়টা সিস্টেমিক ধমনী দিয়েই হচ্ছে মূলত এই রক্ত পাঁচটায় 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যায়। সমস্ত সিস্টেমিক ধমনীর উদ্ভব হয় মূলত এই মহাধমনী থেকে বা অ্যাওর্টা থেকে, আর অ্যাওর্টার উদ্ভব ঘটে হচ্ছে এই বামনিলয় থেকে। হৃৎপিণ্ডের সংকোচনের ফলে বামনিলয় থেকে রক্ত অ্যাওর্টার ভেতর দিয়ে ধমনীসমূহে প্রবেশ করে এবং পরে দেহের বিভিন্ন অঙ্গ, কলায়, সূক্ষ্ম ধমনী এবং কৈশিক জালিকার ভেতর দিয়ে প্রবাহিত হয়। এই বাহিকাগুলোর মাধ্যমে মূলত কলাকোষ বা অঙ্গকোষে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা হচ্ছে পাস করে। এছাড়া সাথে পুষ্টি উপাদান, হরমোন, বিভিন্ন ভিটামিন, মিনারেলস ইত্যাদি উপাদান পরিবাহিত হয়।
খাদ্য উপাদান যেগুলো আমরা বলি যে একেবারে গ্লুকোজ হয়ে যায়, গ্লুকোজ এই ভাঙলে, শর্করা ভাঙলে, অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, প্রোটিন ভাঙলে, ফ্যাটি অ্যাসিড হয়ে যায়, ফ্যাট ভাঙলে, তো এই সকল একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে উপাদানগুলো এগুলো হচ্ছে রক্তের মাধ্যমে এই মহাধমনী দিয়ে পাস করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। পরে উপশিরাসমূহের মাধ্যমে যেই কার্বন ডাইঅক্সাইড, রক্তটা পুনরায় সংগৃহীত, যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্ত সেটা পুনরায় যে সংগৃহীত হয় সেটা উপশিরাসমূহের মাধ্যমে শিরা পথে প্রবেশ করে এবং পরে সেই শিরার রক্তটা ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা অর্থাৎ সুপারিয়র ভেনাকোবা এবং ইনফেরিয়র ভেনাকোবা এই দুইটা শিরার মাধ্যমে দেখা যায় যে ডান অলিন্দে ফেরত আসে। এই যে এখানে এই ডান অলিন্দের কথা কিন্তু আমরা এখানে বলে দিয়েছি, আমি আবার বলছি, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা কিন্তু চলে আসে। এক্ষেত্রে সেটা হচ্ছে আসতেছে কোনটা, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তো এই হচ্ছে সিস্টেমিক সংবহন, খুবই সহজ, কঠিন কিছু না। এটা হচ্ছে মহাধমনীতে মাধ্যমে বা অ্যাওর্টার মাধ্যমে বাম নিলয় থেকে স্টার্ট করে এবং সেখান থেকে ধমনী পথে, ছোট কৈশিক জালিকা পথে অঙ্গে অঙ্গে চলে যায়, মূলত অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায়, এছাড়া পুষ্টি উপাদান যায়, ভিটামিন যায়, হরমোন পাস করে এই সংবহনের মাধ্যমে। আবার দেহর মধ্যে যে সকল দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় বা হচ্ছে ইন্টারসেলুলার রেসপিরেশনের মাধ্যমে যেই বর্জ্য পদার্থ তৈরি হয় বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা পরবর্তীতে মহাশিরা এবং নিম্ন মহাশিরা এই দুইটার মাধ্যমে ডান অলিন্দে চলে আসে। তো এই প্রসেসটাকেই বলা হয় সিস্টেমিক রক্ত সংবহন প্রক্রিয়া। তো সিস্টেমিক রক্ত সংবহন প্রক্রিয়াটিকে আমরা খুব সুন্দরভাবে আরেকটি যদি ফ্লোচার্ট দেখাই তাহলে আরও সহজ হবে তোমার। দেখো ফ্লোচার্টে দেখানো আছে যে হৃৎপিণ্ডের অক্সিজেনযুক্ত রক্ত দেখা যায় যে সিস্টেমিক মহাধমনী বা বাম নিলয় হতে প্রথমে সিস্টেমিক মহাধমনী বা অ্যাওর্টা হয়ে এটা অঙ্গ বা টিস্যুতে যায়, পরবর্তীতে অঙ্গ বা টিস্যুতে ইন্টারসেলুলার রেসপিরেশন হয় বা শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে মহাশিরা বা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরা সুপেরিয়র ভেনাকোবা বা ইনফেরিয়র ভেনাকোবা এর মাধ্যমে ডান অলিন্দে পরবর্তীতে ফেরত আসে এবং সেখান থেকে ডান নিলয়ে চলে যায়। এই হচ্ছে সিস্টেমিক সংবহন তন্ত্রের যেই ফ্লোচার্ট। এরপর যেই পালমোনারি রক্ত সংবহন তন্ত্র, এরপরে রয়েছে মূলত হচ্ছে পালমোনারি রক্ত সংবহন তন্ত্র, পালমোনারি রক্ত সংবহন তন্ত্র যেটা, এখানে মূলত আমরা জানি যে এটা হচ্ছে ফুসফুসীয় রক্ত সংবহন তন্ত্র, একে সংবহনও বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে ফুসফুস আর হৃৎপিণ্ডের মাঝে যে রক্ত সংবহন সেটাকে বলা হয় পালমোনারি রক্ত সংবহন। চলো আমরা এটা ছবিতে দেখি এবং বর্ণনা করি। ছবিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পালমোনারি রক্ত সংবহনের ক্ষেত্রে রক্তটা হচ্ছে প্রথমে হৃৎপিণ্ডের ডান নিলয়, হৃৎপিণ্ডের যেই ডান নিলয় দেখতেছি আমরা, সেই ডান নিলয় থেকে দেখা যায় যে ফুসফুসের দিকে, দেখো এখান থেকে এই যে ফুসফুস পথে কিন্তু এখানে এই যে ফুসফুস এই পয়েন্টটাতে কিন্তু রক্তটা চলে আসতেছে। কিসের মাধ্যমে? মূলত হচ্ছে পালমোনারি যেই সংবহন তন্ত্রের ফুসফুসীয় ধমনী এর মাধ্যমে। আমরা জানি ফুসফুসীয় ধমনী সাধারণ ধমনীর চাইতে একটু ব্যতিক্রম, এ সকল ক্ষেত্রে ধমনীটা হচ্ছে মূলত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পাস করে। অর্থাৎ আমরা দেখি সিস্টেমিক সংবহনের মাধ্যমে রক্ত যে ডান অলিন্দে পৌঁছার পর সেখান থেকে যে ট্রাইকাসপিড কপাটিকা অতিক্রম করে ডান নিলয়ে পৌঁছায় এবং ডান নিলয়ে পৌঁছানোর পরপরেই নিলয়ের সংকোচনের ফলে এই যে কার্বন ডাই সমৃদ্ধ রক্তটা যেটা আসছিল সেটা এই ফুসফুসীয় বা পালমোনারি ধমনীতে প্রবেশ করে এবং তা এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমেই
ফুসফুসে ও ধমনির মাধ্যমেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগোলা ফুসফুসে পৌঁছায়। ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাসের রক্তজালিকার মধ্যে গ্যাসীয় বিনিময়ের ফলে রক্ত থেকে পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডটা অপসারিত হয়, অর্থাৎ আমরা এক্সহেলেশনের মাধ্যমে এটা কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায় এবং ইনহেলেশনের মাধ্যমে যে অক্সিজেনটা চলে আসে সেটা ফুসফুসে আসে এবং সেটা পরবর্তীতে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কৈশিক জালিকা থেকে পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরায় এসে রক্তের সাথে মিক্স আপ হয় এবং সেইটা পরবর্তীতে দেখা যায় যে পালমোনারি সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে পৌঁছায়। দেখো এখানে কিন্তু ছবিতে দেখানো হয়েছে, এই যে এখানে বাম অলিন্দ, এই বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা পরবর্তীতে পৌঁছায় এবং বাম অলিন্দের সংকোচনের ফলে বাইকাস্পিড কপাটিকা, যেটা হচ্ছে বাম দিকে ছিল, সেই বাইকাস্পিড কপাটিকাটা খুলে যায় এবং এর মধ্য দিয়ে রক্ত বাম নিলয়ে পৌঁছায় এবং যা কিনা আবার সেই সিস্টেমিক সংবহনের জন্য বা সিস্টেমিক সংবহনের জন্য যে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা পরবর্তীতে অ্যাওরটায় চলে যায়। তো এটা হচ্ছে পালমোনারি সংবহনের একটি সহজ বর্ণনা। এটা চলো আমরা ফ্লোচার্টের মাধ্যমে দেখি। দেখো ফ্লোচার্টে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পালমোনারি রক্ত সংবহনে হৃৎপিণ্ডের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এটা প্রথমে ডান নিলয় থেকে পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায় এবং ফুসফুসে সে আসলে কী নিয়ে যায়, মূলত এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা নিয়ে যাচ্ছে পালমোনারি ধমনির মাধ্যমে। ফুসফুসে পরবর্তীতে আমরা যেই প্রশ্বাস বা নিঃশ্বাস যেই প্রসেস, অর্থাৎ এক্সহেলেশনের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেই এবং প্রশ্বাসের মাধ্যমে যেই অক্সিজেনটা গ্রহণ করি সেটা ফুসফুসে আবার আসে এবং সেই অক্সিজেনটা পরবর্তীতে ফুসফুসের অ্যালভিওলাস থেকে অক্সিজেনযুক্ত অক্সিজেনটা ব্লাড ক্যাপিলারিতে চলে যায় বা সেটা হচ্ছে ওই ইসে চলে যায় রক্তের যে জালিকা রক্ত পরিবহনের সেখানে চলে যায় এবং সেখানে কার্বন অক্সিজেনটা সংযুক্ত হয় রক্তের সাথে, সেটা পরে পালমোনারি শিরার মাধ্যমে পুনরায় বাম অলিন্দে চলে আসে এবং বাম অলিন্দে এখানে বাইকাস্পিড কপাটিকা খুলে যায়, তখন সেটা বাম নিলয়ে আসে যা কিনা পুনরায় আবার সিস্টেমিক সংবহনের জন্য প্রসেসটা উন্মুক্ত করে দেয় বা চক্রাকারে এই প্রসেসটা আবার সিস্টেমিক প্রসেসে চলে যায় বা সিস্টেমিক সংবহনকে স্টার্টিংয়ে প্রসেসে চলে যায়। তো এই হচ্ছে মূলত পালমোনারি সংবহনের গতিপথের একটি ফ্লোচার্ট। এরপর চলো আমরা দেখি পোর্টাল সংবহন তন্ত্র। আমরা সিস্টেমিক সংবহন তন্ত্র দেখলাম, সিস্টেমিক সংবহন দেখলাম, তারপরে পালমোনারি রক্ত সংবহন দেখলাম, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পোর্টাল সংবহন তন্ত্র। মূলত পোর্টাল সংবহন তন্ত্র মানব দেহে পাকস্থলী, অগ্নাশয়, অন্ত্র, প্লীহা এই সকল যে সকল ভাইটাল যে সকল অঙ্গগুলো রয়েছে এ সকল অঙ্গ হতে কৈশিক জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত হ্যাপাটিক বা যকৃৎ পোর্টাল শিরা মাধ্যমে যকৃতের দিকে প্রবাহিত হয়। ঠিক একইভাবে যকৃতের মধ্যে এই শিরাটা পুনরায় কৈশিক জালিকায় বিভক্ত হয় এবং এসব রক্তজালিকাসমূহ পরবর্তীতে একীভূত হয়ে হ্যাপাটিক শিরা গঠন করে এবং এর মাধ্যমে রক্ত ইনফেরিয়র ভেনাকভায় বাহিত হয় এবং হৃৎপিণ্ডে পৌঁছায়। এটি হচ্ছে মানবদেহের যকৃৎ পোর্টাল সংবহন তন্ত্র বা হ্যাপাটিক পোর্টাল সার্কুলেশন। এটা চলো আমরা ছবিতে দেখি। ছবিতে মূলত এখানে হ্যাপাটিক পোর্টাল তন্ত্র যেটা, এটা আমরা এই যে এখানে যকৃত দেখানো হয়েছে এবং পাকস্থলী দেখানো হয়েছে দুইটা, অথবা এখানে দেখা যায় যে কিডনিও দেখানো হয়েছে, এগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু এই যে প্রসেসটা কিন্তু একটা ওয়েতেই আসছে কিন্তু এগুলোতে কিন্তু মূলত পোর্টাল, এটা হচ্ছে বিভিন্ন পোর্ট তৈরি করেছে, পাকস্থলী, অগ্নাশয়, অন্ত্র, প্লীহা, যকৃত বা কিডনি এগুলো সবগুলোতেই কিন্তু এরকম পোর্টাল সংবহন তন্ত্র চলে। তো পোর্টাল সংবহন তন্ত্রে মূলত হচ্ছে প্রথমে এই যে বিভিন্ন অঙ্গের কথা বললাম
এগুলোর মাধ্যমে যে কৈশিক জালিকা এ সকল থেকে রক্তটা করে গ্রহণ করে বা নিয়ে যায়, সেটা পরবর্তীতে একত্রিত হয়ে সেটা হচ্ছে রক্তটা হ্যাপাটিক বা যকৃৎ পোর্টাল শিরার মাধ্যমে যকৃতের দিকে প্রবাহিত হয়। এই যেখানে যকৃতের দিকে রক্তটা প্রবাহিত হয়েছে সেটা দেখানো হয়েছে। এবং এই যেই যকৃতের মধ্যে এই শিরাটা পুনরায় আবার কৈশিক জালিকায় বিভক্ত হয় এবং এই রক্ত জালিকাসমূহ পরে একীভূত হয়ে হ্যাপাটিক শিরা গঠন করে। এর মাধ্যমে রক্ত ইনফেরিয়র ভেনাকোবায় বাহিত হয়। এই যে ইনফেরিয়র ভেনাকোবায় এখানে বাহিত হচ্ছে, এখান দিয়ে এই যে ইনফেরিয়র ভেনাকোবায় আসতেছে এবং হৃৎপিণ্ডে পরবর্তীতে ইনফেরিয়র ভেনাকোবার মাধ্যমে পৌঁছায়, এবং এটি মানবদেহে যকৃৎ পোর্টাল সংবহন বলে। এবং এখান থেকে ঠিক একইভাবে কিন্তু আমরা দেখতেছি এই যে মহাধমনীর পথে কিন্তু এটা কিন্তু এই যে বাম নিলয় থেকে রক্তটা কিন্তু আবার সেই পাকস্থলী বা হৃৎপিণ্ডে কিন্তু চলে আসে, পাকস্থলী বা যকৃতে কিন্তু পরবর্তীতে চলে আসে। এটা কিন্তু জাস্ট একটা পোর্ট, ওয়ান কাইন্ড অফ, অনেকটা হচ্ছে বাস স্টপেজের মতন, বাস স্টপেজ এরকম, অথবা হচ্ছে একটা আমরা জাহাজ বা হচ্ছে একটা পোর্ট যেরকম বলি, যে জায়গায় অনেকগুলো যানবাহন একত্রিত হয় বা একটা জায়গায় থামে আবার সেখান থেকে স্টার্ট নেয়, অনেকটা এরকম ঘটনাই এটাকে পোর্টাল সংবহন তন্ত্র মানব দেহের ক্ষেত্রে বলা হয়ে থাকে। কারণ এখানে বিভিন্ন ভাইটাল যেই অঙ্গগুলো সেই অঙ্গগুলো থেকে রক্তগুলো আসে, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হৃৎপিণ্ডে চলে যেয়ে পরবর্তীতে পালমোনারি শিরার পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায়, সেখান থেকে প্রশ্বাস নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। একইভাবে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা যখন আবার হৃৎপিণ্ড থেকে সে করে কি এই পোর্টাল সংবহন তন্ত্রের মাধ্যমেই দেখা যায় যে এই সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা পাস করে দেয়। তো চলো এটা একটা ফ্লোচার্ট দেখি যাতে জিনিসটা আরও সহজ হয়। দেখো পোর্টাল সংবহন তন্ত্রের ক্ষেত্রে এখানে কিন্তু পৌষ্টিক অঙ্গাদি একত্রে বলা হয়েছে, এবং এই সকল পৌষ্টিক অঙ্গাদি হতে পারে সেটা অগ্নাশয় হইতে পারে, সেটা পাকস্থলী হইতে পারে, সেটা অন্ত্র হইতে পারে, সেটা প্লীহা। তো এগুলো থেকে মূলত এই হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে সেটা হচ্ছে যকৃতে চলে আসে। যকৃৎ থেকে পরে হ্যাপাটিক শিরাটা সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডানলিন্দে নিয়ে যায়। একইভাবে যদি আমরা উল্টা প্রসেস সংবহন তন্ত্রের যেই সিস্টেমিক সংবহনের দেখেছি, যাকে না সিস্টেমিক সংবহনের স্টার্ট চলে যায়, সেখানে হচ্ছে নিম্ন যেই বামনিলয় রয়েছে সেই বামনিলয়ের মাধ্যমে পরবর্তীতে হচ্ছে সেটা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে সেটা আবার পাকস্থলী বন্ত্র হয়ে সেখান থেকে আবার যকৃতের রক্তটা অক্সিজেনযুক্ত রক্ত পাস করে। তো এই হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরাতন্ত্রের বা হ্যাপাটিক পোর্টাল সংবহন তন্ত্রের যে স্বাভাবিক একটি গতিপথ বা ফ্লোচার্ট। এরপর যে চতুর্থ যে সংবহন প্রক্রিয়া, করোনারি রক্ত সংবহন প্রক্রিয়া। মূলত আমরা এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে সিস্টেমিক রক্ত সংবহন, যা কিনা সমস্ত দেহে রক্ত পরিবহন করে, প্লাস সমস্ত দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্তটা আবার হৃৎপিণ্ডে নিয়ে আসে। একইভাবে দেখা যায় যে পালমোনারি রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে আসতেছে হৃৎপিণ্ডে, আবার হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। পোর্টাল রক্ত সংবহন তন্ত্রে বিভিন্ন পৌষ্টিক অঙ্গাদি, যকৃৎ, তারপর হচ্ছে কিডনি, এগুলোতে দেখা গেল যে বিভিন্ন পোর্টাল সংবহন তন্ত্রের প্রসেস রয়েছে। তো এই যেই সংবহন তন্ত্রগুলো তিনটা প্রসেস যেটা, এগুলো চালানোর জন্য মূলত হৃৎপিণ্ড কিন্তু ডিরেক্টলি ভূমিকা পালন করতেছে। কিন্তু হৃৎপিণ্ড তো একটা জীবিত কোষ দিয়েই গঠিত, তো সেই জীবিত কোষগুলোর মধ্যেও তো অক্সিজেন সাপ্লাই করা প্রয়োজন। তো হৃৎপিণ্ডের নিজের ভেতরে যেই অক্সিজেন সাপ্লাই বা নিজের ভেতরে যে কার্বন ডাইঅক্সাইডটা বের করে আনা, সেটা রক্তে পাস করা বা প্রত্যেকটা সেলে সেলে রক্ত বা পুষ্টি পরিবহন করা, এই কাজটা যে করে সে হচ্ছে যেই প্রসেসে হয় সেটাই হচ্ছে করোনারি রক্ত সংবহন প্রক্রিয়া। অর্থাৎ করোনারি রক্ত সংবহন প্রক্রিয়ায় হৃৎপিণ্ড নিজেই নিজের শরীরের ভেতরে কোষগুলোকে সতেজ রাখার জন্য অক্সিজেন, পুষ্টি, খনিজ লবণ এগুলো পরিবহন করে রক্তের মাধ্যমে। একইভাবে বিপাকীয় যে বর্জ্য সেগুলো
অপসারণে সহায়তা করে। তো এই প্রসেসে চলো আমরা দেখি ফ্লোচার্টটা। ফ্লোচার্টের আগে যেই ছবিটা সেটা আমরা দেখি। এখানে যেটা দেখানো হয়েছে যে হ্যাপাটিক করোনারি সংবহনের ক্ষেত্রে দেহের অন্যান্য অঙ্গের মতন হৃৎপিণ্ড, তার দেয়ালের যে কোষসমূহ সেখানে অক্সিজেন, পুষ্টি, খনিজ লবণ প্রভৃতি সরবরাহ থাকা এবং বিভাগীয় বজ্র অপসারণ তার প্রয়োজন পড়ে। তাই হৃৎপিণ্ডের চাহিদা পূরণের জন্য এই করোনারি সংবহন প্রক্রিয়াটায় বেঁচে থাকে। তো মূলত এখানে করোনারি ধমনী এবং করোনারি শিরা এই দুইটা প্রসেসের মাধ্যম, দুইটা যেই বাহিকার মাধ্যমে হৃৎপিণ্ডর পেশিতে রক্ত সঞ্চালিত হয় এবং করোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত যেটা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রত্যেকটা সেলে সেলে চলে যায়, আর করোনারি শিরার মাধ্যমে মূলত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা সেটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে পরবর্তীতে ফুসফুসে পাস করে দেয়। অর্থাৎ হৃৎপিণ্ডের কোষ থেকে প্রথমে কালেকশন হয়, দেন সেখান থেকে সেটা হৃৎপিণ্ড ফুসফুসে চলে যায় কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে মূলত হচ্ছে করোনারি সংবহন প্রক্রিয়া। এখানে হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহন, তাই একে করোনারি রক্ত সংবহন বলা হয়ে থাকে। তো চলো এটার যে ফ্লোচার্ট সেই ফ্লোচার্টটা দেখি। করোনারি সংবহনের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে সিস্টেমিক ধমনী, যেটা সেটা কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। করোনারি ধমনীতে করোনারি যে ধমনী সেই ধমনীর সাথে সংযুক্ত হয়ে যায়, সেখানে অক্সিজেন পাস করে এবং হৃৎপেশিতে সেই অক্সিজেনটা হচ্ছে চলে যায়। আবার হৃৎপেশিতে যেই ইন্টারসেলুলার রেসপিরেশন বা বিপাকীয় যে কাজ, সেই তার ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা বের হয় সেটা কিন্তু করোনারি শিরার মাধ্যমে পরবর্তীতে হচ্ছে ডানলিন্দে জমা হয় এবং ডানলিন্দ থেকে পরবর্তীতে সেটা পালমোনারি ধমনীর মাধ্যমে সেটা কার্বন ডাইঅক্সাইডটা চলে যায়। খুবই ছোট এই করোনারি রক্ত সংবহন প্রক্রিয়া। তো এই হচ্ছে হৃৎপিণ্ডের ভেতরে কীভাবে রক্তটা প্রবাহিত হয়। এবং আজকে যেটা আমরা পড়লাম মূলত হচ্ছে সমস্ত দেহে ইনক্লুডিং হৃৎপিণ্ড কীভাবে রক্তটা পরিবাহিত হচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কীভাবে প্রত্যেকটা সেলে যাচ্ছে, আবার প্রত্যেকটা সেলের বিভিন্ন বিপাকীয় কাজের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে রক্তে চলে আসতেছে এবং সেটা আবার কীভাবে ফুসফুসের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যাচ্ছে, এই প্রসেসগুলো আমরা আজকে দেখলাম। অর্থাৎ মানব দেহের টোটাল যেই রক্ত সংবহন প্রক্রিয়া সেটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানলাম। আশা করি তোমরা এই যেই সিস্টেমিক রক্ত সংবহন অর্থাৎ সমস্ত দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, ফুসফুসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা দেহ থেকে বেরোয়ে যাওয়া এবং অক্সিজেনটা গ্রহণ, সেখানে সেই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডের মাধ্যমে সমস্ত দেহে পাস, এই পালমোনারি রক্ত সংবহন, এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গাদি সেখানে হচ্ছে পোর্ট তৈরির মাধ্যমে ওয়ান কাইন্ড অফ যেই রক্ত সংবহন প্রক্রিয়া মূলত হচ্ছে সেটা আমরা দেখলাম হ্যাপাটিক পোর্টাল তন্ত্র। আর যদি সেটা একইভাবে যদি কিডনিতে যদি পাস করতো সেটাকে আমরা রেনাল পোর্টাল তন্ত্র বলতাম। তো এরকম পোর্টাল সংবহন তন্ত্র দেখলাম। এছাড়া হৃৎপিণ্ড নিজেই তার নিজেরকে বাঁচানোর জন্য যেই রক্ত সংবহন প্রক্রিয়া, নিজের সেলটাকে অক্সিজেন দেওয়া এবং সেল থেকে বিপাকীয় কাজের ফলে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে আসা, এই প্রসেস যেটা দেখলাম করোনারি সংবহন, এই চার ধরনের রক্ত সংবহন সম্পর্কে জানলাম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে ছবিটার সাথে মিলিয়ে পড়বে এবং ফ্লোচার্টগুলো খেয়াল করবে, দেখবে এটা বুঝবা। এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, অনেক সময় দেখা যায় এটা পরীক্ষায় এসেছে। তো আজকের ক্লাসটি নোট করে রাখবে পারলে এবং প্রয়োজনে ভালো করে একটা প্রিপারেশন নিবে। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তারপরেও তোমরা তাহলে সেটা কমেন্ট বক্সে লিখতে ভুল করবে না, এবং তোমাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তোমাদের নাম এবং রোল নাম্বারটি অবশ্যই লিখবে। যারা ক্লাসটি কষ্ট সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।